ফাইনাল ইয়ার থাকা হচ্ছে না শাকিব খান ও অপু বিশ্বাসের। ডালিউডের বর্তমান আলোচিত ইস্যু জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ নিয়ে। বিবাহ বিচ্ছেদ হবে হবে গুঞ্জন শোনা যাচ্ছিল, শাকিব খান দেশে ফিরেই ডিভোর্স দিবেন অপুকে। আর অবশেষে সত্যিই ভেঙে গেল শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার। আজ সোমবার অপুকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন শাকিব। এর মধ্যেই শেষ হলো ঢাকায় চলচ্চিত্রের এই জুটির 9 বছরের দাম্পত্য সম্পর্ক। শাকিব খানের ঘনিষ্ঠ এক সূত্র নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, অনেক আগেই ডিভোর্সের চিঠিতে স্বাক্ষর করে রেখেছিলেন শাকিব খান। 3 দিন আগে সেই চিঠি এক আত্মীয়র মারফতে অপুর কাছে পাঠানো হয়। শাকিব খান এখন ভারতে আছেন পরবর্তী সিনেমা শুটিংয়ের কাজে। তার আত্মীয় চিঠি পাঠিয়ে ভারতে চলে গেছেন। 2008 সালের 18ই এপ্রিল খ্যাতি শীর্ষে থাকা অবস্থায় গোপনে বিয়ে হয় শাকিব খান ও অপু জুটির। এরপর দীর্ঘ 9 বছর গণমাধ্যমকে আড়াল করে গোপনে সংসার চালিয়ে যেতে সক্ষম হন তারা। এমনকি 2016 সালের সেপ্টেম্বর সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম হলেও সেই খবরও 6 মাস পর্যন্ত চেপে রেখেছিলেন শাকিব খান। প্রসঙ্গত, শাকিব ডিভোর্স পেপার পাঠানোর বিষয় নিয়ে নিশ্চিত করে বলেন, ঘটনা সত্য, হ্যাঁ অপুর কাছে ডিভোর্সের চিঠি পাঠিয়েছি। আমি ভারতে আসার আগেই ডিভোর্স পেপারে স্বাক্ষর করেছি, এর বেশি কিছু বলতে চাই না। শাকিব খান এই মুহূর্তে রয়েছেন ভারতের হায়দ্রাবাদে, সেখান থেকেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। জানা গেছে, গত 30 নভেম্বর ভারতের হায়দ্রাবাদে যাওয়ার আগে ডিভোর্স পেপারে স্বাক্ষর করে রেখে গেছেন শাকিব খান। বিবাহ বিচ্ছেদের আইনজীবী ছিলেন রোকনউদ্দিন মাহমুদ। মিডিয়া জগতের সর্বশেষ খবর জানতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।